হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট যে তোমরা পোস্টার জন্য অ্যাপ্লাই করেছো জোনাল ডেভেলপমেন্ট অফিসার তোমরা সবাই জানো আমরা কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাসেস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে সো এটা হচ্ছে নেক্সট ক্লাস আমরা সিক্স শিডিউল ফিসিক্যাল পলিসি সমস্ত কিছু কাভার করেছি আমরা ত্রিপুরা জি কেগুলো আমাদের অলরেডি অনেকগুলো ভিডিওতে কাভার আছে তোমরা একটু দেখে নিও আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট সিক্স মান্থসের একটা র্যাপ আপ ভিডিও করাবো এখানে আমরা মডার্ন হিস্ট্রির পার্টটা আমরা দুটো কি তিনটে ভিডিওতে আমরা কুইকলি তোমাদের রিভাইজ করে শেষ করিয়ে দেবো যতটুকু তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে এইথ মার্চ পর্যন্ত যতটুকু আমাদের পক্ষ থেকে পসিবল হবে ততটুকু আমরা তোমাদের শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি এন ইউনো চেক মতো প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে এক্সাম্পল অ্যানালাইসিস কাট অফ সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমরা বলছি যেভাবেই হোক ত্রিপুরা সমস্ত রকমের জব আপডেট এক্সাম আপডেট এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দা লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটাও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে সো এখানে আমরা পড়বো কি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কারণ তোমরা সবাই জানো ত্রিপুরা হিস্ট্রি থেকে কিন্তু মডার্ন কিংসগুলো এগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওনাদের কি কি অ্যাচিভমেন্টস ওনারা কি কি তোমার ডেভেলপমেন্টস করেছিলেন মানে মানে ইন দ্য পাথ অফ মডার্ন মানে মডার্নাইজিং অফ ত্রিপুরা বা ওনাদের সময় রবীন্দ্রনাথ ঠাকুর কতবার এসেছিলেন প্রথম যখন এসেছিলেন তখন মহারাজা যিনি ছিলেন ওনার নাম কী ঠিক আছে ওই সমস্তগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে মানিক্য ডাইনেস্ট্রি তেমনি ইন্ডিয়ান হিস্ট্রিরও কিন্তু মডার্ন পার্টটা খুব ইম্পর্টেন্ট মডার্ন পার্টটা বলতে এইটিন এইটিনটি সেভেন এই পিরিয়ডটাতে কোন কোন ডেটে কী কী ইভেন্টস ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে আমরা ডেট সহ তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের এমসি কিউর জন্য ইন দ্য লং রান কিন্তু খুব হেল্পফুল হবে তো এই ভিডিও লিংকটা সবার সাথে শেয়ার করো সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যাদেরই এই সাবজোনালের পরীক্ষাটা আছে অন নাইন মার্চ ওরা যাতে আমাদের এই ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ টপিকটা যাতে ওরা রিভাইজ বা পড়ে নেয় পড়ে যাতে নিতে পারে ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে আমাদের কাছে আছে নোটস কি কি জানুয়ারি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ কমপ্লিট তেরো মাস এটার মধ্যে এডিসিতে যা যা ঘটেছে লেটেস্ট নিউজ ইভেন্টস ওগুলো সব মেনশন আছে লাস্ট থার্টিন মান্থস এর এটা ইংলিশ বাংলা দুটো ভার্সানই অ্যাভেলেবেল আছে এই দেখো এটা ইংলিশ ভার্সান এটা বেঙ্গলি ভার্সান তেমনি আছে ত্রিপুরা জি কে স্ট্যাটিক জি কে পার্ট এটা বেঙ্গলি ভার্সন এটা ইংলিশ ভাষান দুটো ভার্সনই আছে আর কি আছে আর আছে টিটিএডিসির পরীক্ষার জন্য সিক্স শিডিউল ফিসিক্যাল পলিসি ডিটেইল নোট এর বাইরে কিছু আসবে না যদি এই দুটো টপিক থেকে আসে আর কি এডিসি বেসিক জি কে আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস ঠিক আছে সো এই সবগুলো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই করবে নট অনলি টিটিএডি টিপিসি কম্বাইন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক ট্রাইবাল ওয়েলফেয়ার সমস্ত এন্ড ইন্টারভিউ অফ ত্রিপুরা যেগুলো দুই হাজার চব্বিশে হবে ওইগুলোর জন্য কিন্তু এই নোটস খুব খুব ইউজফুল তোমাদের জন্য হবে ঠিক আছে সো এই নোটস গুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো

সো মডার্ন হিস্ট্রি মানে হচ্ছে এটি স্টার্টিং ফ্রম এইট্টিন এইট্টি ফাইভ থেকে নাইনটিন ফোর্টি সেভেন ঠিক আছে এই পিরিয়ডটা তোমাদের জেনে যেতে হবে সো প্রথম আমরা শুরু করছি এইট্টিন এইটটি ফাইভ থেকে আঠারোশো পঁচাশি সন থেকে শুরু করছি এদিন কি হয়েছিল এদিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয়েছিল কি বলেছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম হয়েছিল মোস্ট স্পেসিফিক্যালি অন টোয়েন্টি এইট ডিসেম্বর এইটিন এইটটি ফাইভ আঠাইশে ডিসেম্বর আঠারোশো পঁচাশি সনে কিন্তু ইন্ডিয়ান বা ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু ফর্ম হয়েছিল মনে রাখবে এই যে কংগ্রেস ওয়ার্ডটা এটা কিন্তু নেওয়া হয়েছিল ফ্রম আমেরিকান কনস্টিটিউশান ফ্রম কি আমেরিকান কনস্টিটিউশান থেকে কিন্তু কংগ্রেস ওয়ার্ডটা কিন্তু নেওয়া হয়েছিল আর ইন্ডিয়ান কংগ্রেস কংগ্রেস ন্যাশনাল সবচেয়ে বেশি যার কৃতিত্ব উনি হচ্ছেন এ ও হিউমে বা সার এ ও হুমে তোমরা বলতে পারো উনি ছিলেন একজন রিটায়ার্ড সিভিল সার্ভিস অফিসার উনি একজন ছিলেন রিটায়ার্ড সিভিল সার্ভিস অফিসার উনি যিনি মানে যিনি ইন্ডিয়াতে থাকছিলেন কোথায় সিমলাতে ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছিল উনি পোস্ট রিটায়ারমেন্ট উনি সিমলাতে থাকছিলেন ঠিক আছে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বানিয়েছিলেন যাতে সমস্ত ইন্ডিয়ান লিডার্সদের একত্রিত করে ইন্ডিয়ার সবার যে টার্গেটটা যে ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ওটার জন্য যাতে একত্র করে সবাই একত্রিত হয়ে যাতে স্টেপ নিতে পারে এটার জন্য এটাই ছিল প্রাইমারি অবজেক্টিভ সেকেন্ডারি অবজেক্টিভস অনেক কিছু ছিল কিন্তু প্রাইমারি অবজেক্টিভ ছিল এটাই যে টু এশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ মানে তোমরা বলতে পারো ব্রিটিশের যেই এখানে রুল চলছিল ওটার থেকে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেওয়া ঠিক আছে বা মানে তোমাদের ইন্ডিপেন্ডেন্স কি করে নেওয়া ওটার স্ট্র্যাটেজিটা প্রেম করার জন্য ঠিক আছে এই যে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন ফর্ম ফর্ম হয়েছে আঠাশে ডিসেম্বর মানে এইটিন এইটি ফাইভে তখন উনি কিন্তু বিভিন্ন লিডার্স ন্যাশনালিস্ট বিভিন্ন লিডার্সদেরকে কিন্তু উনি কিন্তু ইনভাইট করেছিলেন এটা সিরিমনিতে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা যেদিন ফর্ম হওয়ার ছিল অন টোয়েন্টি এইট ডিসেম্বর টোয়েন্টি এইট আঠাশে ডিসেম্বর ঠিক আছে উনি কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উনি নাম দিয়েছিলেন কি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কি বলেছি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন উনি নাম দিয়েছিলেন কিন্তু কিন্তু দাদা ভাই নাওরোজি কিন্তু নাম চেঞ্জ করা হয়েছিল কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক আছে এবার যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললে এগুলো সেশনগুলো ইম্পর্টেন্ট কোন সেশন কবে 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 হয়েছে মনে রাখবে ফার্স্ট সেশন আমি মুছে দিই তোমরা আশা করি লিখে নিয়েছো খাতায় ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে প্রথম সেশন মানে একসাথে একত্রিত হয়ে সবাই বা গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করে ওই জিনিসগুলোকে বলা হয় কি সেশন যেগুলো নাকি অনেকগুলো সেশন হয়েছিল প্রত্যেকটা আইএনসি সেশনে কি কি ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে ওইগুলো আমরা সবগুলো তোমাদের এখানে দেখবো ঠিক আছে সো প্রথম সেশনটা হয়েছিল কোথায় বোম্বেতে ঠিক আছে বম্বেতে সেশনটা হয়েছিল যেদিন ফর্ম হয়েছিল টোয়েন্টি এইট ডিসেম্বর যেদিন ফর্ম হয়েছিল আর এই সেশনটা কিন্তু বাহাত্তর জন ডেলিগেটস অ্যাটেন্ড করেছিলেন বা বাহাত্তর জন লিডার জিনাদের প্রাইম টার্গেট ছিল টু এশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ রুল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার ডাইরেক্টলি চলে যাও এইটিন থেকে তোমরা ডাইরেক্টলি চলে যাও নাইনটিন হান্ড্রেড ঠিক আছে উনিশশো পাঁচ সনে এমন কি হয়েছিল এটা তোমাদের দেখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পার্টিশন অফ বেঙ্গল বাংলা বা বেঙ্গল বিভাজন হয়েছিল পার্টিশন হয়েছিল ঠিক আছে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলে ভাগ হয়েছিল এবার তোমাদের জানতে হবে কেন ভাগ হয়েছিল যেহেতু এটা অফিসাল লেভেলের এক্সাম তাই শুধু একটা ওয়ার্ড পড়ে গেলে হবে না ঠিক আছে কেন ভাগ হয়েছিল মনে রাখবে সতেরোশো পঁয়ষট্টি সনের পরে ব্যাটেল অফ ব্যাটেল অফ বাক্সার যখন হয়েছিল ব্যাটেল অফ বাক্সার ঠিক আছে এটার মানে এটার আফটার ইফেক্টস তোমরা বলতে পারো এটার পরে ওই সময়ের যে বেঙ্গল প্রভিন্স ছিল বেঙ্গল প্রভিন্সের আন্ডারে এখনের যে সমস্ত স্টেট গুলো আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা এখন আসাম আছে আর সাইড সাইডে আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা বাংলাদেশ ওটাও কিন্তু বেঙ্গল প্রভিন্সের আন্ডারে কিন্তু ছিল ঠিক আছে এই সমস্ত পুরোটা বেঙ্গল প্রভিন্স কিন্তু ছিল আন্ডার ব্রিটিশ রুল ঠিক আছে ব্রিটিশদের শাসনে কিন্তু ছিল এই সতেরোশো পঁয়ষট্টি সনের পরে এই পুরোটা রিজিয়নে সিভিয়ার ক্রাইসিস দেখা দিয়েছে একটা ফ্যামাইন টাইপের দেখা দিয়েছিল ঠিক আছে মানুষের জন্য খাওয়া ছিল না অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কিছু ড্রব্যাক্সও ছিল ঠিক আছে কাজের অভাব ছিল টোটালি একটা টাইপের সিচুয়েশন ওখানে তোমাদের ওখানে কিন্তু সৃষ্টি হয়েছিল আর এর উপরে ছিল কি পপুলেশন কিন্তু এইটটি মিলিয়নের উপরে হয়ে গেছিল এইটটি মিলিয়ন ঠিক আছে তাই এত বড় এলাকাতে কিন্তু এডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক মতে চালাতে কিন্তু মানে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করেছিল এই জায়গাটাকে ভাগ করে দেবে দুটো ভাগে ঠিক আছে ভাগ করে দেবে ভাগ করার পর যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ যাতে ইজ হয় বা অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে যাতে সুবিধা হয় তার জন্য ঠিক আছে আর মনে রাখবে পার্টিশন অফ বেঙ্গল মানেই কিন্তু আমরা জানি কি লর্ড কার্জন লর্ড কারজান এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে মনে রাখবে লর্ড কার্জন ঠিক আছে উনি তখন ছিলেন ভাইস রয় উনি কি ছিলেন উনি তখন ভাইস রয় ছিলেন মনে রাখবে টি পরীক্ষা কিন্তু ইংলিশে হবে ঠিক আছে তাই তোমরা কিন্তু বাংলা ভার্সান কোনো কিছু কিন্তু বাংলা ভার্সান পড়ো না তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমাদের কিন্তু অসুবিধা হবে ঠিক আছে সো যা বলছিলাম উনিশশো পাঁচ সনে বেঙ্গল পার্টিশন হয়েছিল ঠিক আছে লর্ড কার্জন আসার আগেই ডিসাইড হয়ে গেছিল যে কি হয়েছিল যে এক মানে তোমাদের বেঙ্গলটা পার্টিশন হবে দুটো পার্টে যাতে করে এডমিনিস্ট্রেটিভ ইজ যাতে মানে থাকে মানে অ্যাডমিনিস্ট্রেশন যে চালাচ্ছে ব্রিটিশরা ওরা যাতে ঠিকঠাক মতো যাতে চালাতে পারে কারণ প্রচুর পপুলেশন প্রচুর এখানে মেশাকার টাইপের একটা সিচুয়েশন ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওখানে হাতের বাইরে যাচ্ছিল তার জন্য এটা একটা রিজন আরেকটা ছিল বেঙ্গলটা ভাগ করা আরেকটা ছিল এটা একটা পলিটিক্যাল টুল ছিল পলিটিক্যাল টুল ছিল যেটা নাইনটিন হান্ড্রেড ফাইভে হয়েছিল পলিটিক্যাল টুল মানে ওখানে ব্রিটিশরা দেখতে পাচ্ছিল যে মানুষদের মধ্যে ওখানে অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট কিন্তু তৈরি হচ্ছিল অ্যান্টি ব্রিটিশ মানে ব্রিটিশদেরকে ওখান থেকে কী করে সরানো যায় প্রচুর লিডার্সরা ওখানে মানে ওখান থেকে অনেক তোমাদের স্টেটমেন্ট দিচ্ছিল বা ওখানে মানুষকে একত্রিত করে তোমাদের একটা মুভমেন্ট টাইপের কিছু মানে চালানোর প্রচেষ্টা চালাচ্ছিল সো এটা ব্রিটিশরা বুঝে গেছিলেন যে দিস মাইট মানে দিস মাইট মানে কি বলবো ইনিশিয়েট সামথিং এগেনস্ট দ্য ব্রিটিশ ঠিক আছে মানে এই জিনিসটার থেকে শুরু হতে পারে ইন্ডিয়ানসদের ফ্রাইট এগেনস্ট দ্য ব্রিটিশ সো এটা একটা পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করেছে যে দুটো ভাগে বেঙ্গলটাকে ভাগ করে দিয়েছে ঠিক আছে যাতে করে এই যে ন্যাশনালিজমের যে একটা সেন্স এসে পড়েছিল সমস্ত মানুষের মধ্যে ওই এরিয়ার ওটাকে যাতে অনেকটা দাবিয়ে যাতে দেওয়া যায় ঠিক আছে সো তোমাদের কোশ্চেন আসবে কি বেঙ্গল পার্টিশন কেন হয়েছিল এটাও জিজ্ঞেস করতে পারে ঠিক আছে ওয়ান ওয়ার্ডের আনসার জিজ্ঞেস করতে পারে যদি বলে হু ওয়াজ দ্য ভাইস রয় অফ অফ ইন্ডিয়া ওয়েন মানে বেঙ্গল পার্টিশন টুক প্লেস ইন দ্য ইয়ার মনে রাখবে কি লর্ড কার্জন ঠিক আছে এইবার আরেকটা জিনিস জেনে দেখো আজ মানে এইটিন হান্ড্রেড সেভেন্টি ফোর ঠিক আছে আঠারোশো চুয়াত্তর সনে কি হয়েছে আসামকে কিন্তু বেঙ্গল প্রভিন্স থেকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে আলাদা করে আসামকে আসামের জন্য একজন চিফ কমিশনারও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে এবার চলে আসো ডাইরেক্টলি উনিশশো ছয় সনে ইন দা ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্স উনিশশো ছয় সনে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু অ্যাডপ্ট করেছে ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক আছে অ্যাডপ্ট করেছে কি ব্রিটিশ গভর্নমেন্ট নাম্বার টু উনিশশো সনে কি হয়েছে মহাত্মা গান্ধী কিন্তু সত্যাগ্রহ যে টার্মটা ওটার ব্যাপারে উনি কিন্তু বলেছেন ঠিক আছে উনি কিন্তু বলেছেন মানে এই সত্যাগ্রহ টার্মটার ব্যাপারে যে এটা একটা নন ভায়োলেন্স মুভমেন্ট হবে বিভিন্ন যে সমস্তগুলো মানে কোনো টর্চার বা কোনো এমন ইস্যুস দেখলে কিন্তু এরকম মুভমেন্টের কথা উনি কিন্তু প্রকাশ করেছিলেন ইন দা ইয়ার নাইনটিন কোথায় বসে উনি তখন ছিলেন সাউথ আফ্রিকাতে বসে ঠিক আছে ইন দা ইয়ার নাইনটিন ঠিক আছে আরেকটা ইভেন্ট হয়েছে নাইনটিন হান্ড্রেড কি মুসলিম লীগ ফর্ম হয়েছে কি বলেছে মুসলিম লীগ ঠিক আছে এটা ফর্ম হয়েছিল টু সেফগার্ডস দা রাইট অফ রাইটস অফ ইন্ডিয়ান মুসলিমস টু সেফগার্ড দা রাইটস অফ ইন্ডিয়ান মুসলিম কিন্তু মুসলিম লীগ ফর্ম হয়েছিল কোথায় ঢাকায় এখন যেটা ঢাকা ঠিক আছে ঢাকা মানে বাংলাদেশ তোমরা বলতে পারো ঢাকাতে এটা ফর্ম হয়েছিল বাই আগরা আগ্রা খান যিনি তখন ঢাকার যিনি তখন নবাব ছিলেন ঠিক আছে আগরা খান ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে আর এই যে মুসলিম লীগটার ফর্ম করার একটা প্রাইমারি টার্গেট ছিল যে মুসলিমদের মানে তোমাদের যে সমস্ত রাইটস আছে বা সেই সমস্ত অধিকার আছে বা ওদের সেফটি এনশিওর করার জন্য বেসিক্যালি টু প্রোটেক্ট অ্যান্ড সেফ গার্ড দেম তার জন্য কিন্তু মুসলিম লীগ ফর্ম করা হয়েছিল বাই আগা খান দ্য নবাব অফ ঢাকা অ্যান্ড নবাব মোহসিন উল ঠিক আছে একজনের নাম মনে রাখলেই হবে মানে কি বলেছি নবাব অফ ঢাকা আগা খান ঠিক আছে উনিশশো সন ওভার মানে প্রত্যেকটা বছরে কোন কোনগুলো ইম্পর্টেন্ট ইভেন্টস হয়েছে এগুলো কিন্তু আমরা তোমাদের মাঝে শেয়ার করছি ভালো করে মনে রাখবে ঠিক আছে উনিশশো এইবার চলে আসো নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন এইবার হয়ে গেল তোমাদের কংগ্রেসের কংগ্রেসের কি হয়ে গেল সুরাট সেশন সুরাট মানে গুজরাটে প্রেজেন্ট ডে গুজরাটে সুরাট সেশন হয়ে গেল কংগ্রেসের এটা কেন ইম্পর্টেন্ট কারণ এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা হলো মডারেটস ঠিক আছে একটা কি মডারেটস একটা হচ্ছে কি এক্সট্রিমিস্ট একটা হচ্ছে মডারেট 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 আর একটা হচ্ছে ঠিক আছে তোমরা মানে কি মিডিয়াম বুঝতে পারো মডারেটস মানে কিছু কিছু যারা লিডার্সরা ছিলেন কংগ্রেসে ওনারা ভাগ হয়ে গেছেন মডারেটস এর মধ্যে সেই সমস্ত লিডার্সরা ছিলেন যেনারা বিশ্বাস করতো যে ছোট ছোট যেই সমস্ত মাইনর ইস্যুস গুলো আছে ওইগুলোকে কথাবার্তার মাধ্যমে ডিসকাশনের মাধ্যমেও কিন্তু সেটেল করা যায় গভর্নমেন্টের সাথে ডিসকাশনের মাধ্যমে কিন্তু এক্সট্রিমিস্ট গ্রুপে যে সমস্ত লিডার্সরা ছিলেন ওনারা মনে করতেন যে সমস্ত ইস্যু মেড বি মাইনর অর মেড বি মেজর সমস্ত কিছু সলভ হওয়ার একটাই রাস্তা যে এগিটেশন করতে হবে প্রোটেস্ট করতে হবে বয়কট করতে হবে হিংস্র কিছু কার্যকলাপ করতে হবে ওই সমস্তগুলো ওনারা বিলিভ করতেন ঠিক আছে সো এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সুরাট সেশন ঠিক আছে সো এটা তোমাদের মনে রাখতে হবে এইবার চলে যাও নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইট কি এমন হয়েছিল যেটা তোমাদের মনে রাখতে হবে উনিশশো আট সনে ক্ষুদিরাম বোসকে হ্যাং করানো হয়েছিল ঠিক আছে ফাঁসি দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কেন কারণ এই যে ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস উনি মারতে গেছিলেন অ্যাসাসিনেট করতে গেছিলেন একজন ব্রিটিশ জাজকে ঠিক আছে ব্রিটিশ ব্রিটিশ জাজকে ওনার নাম ওই জাজ বা ম্যাজিস্ট্রেট তোমরা বলতে পারো ওনার নাম ছিল কিংস ফোর্ড ঠিক আছে উনি কি করতেন উনি মানে তোমাদের মানে কেউ ধরো কোনো ক্রাইম করলে একদম ছোট ছোট ক্রাইমেও হার্স্ট ডিসিশন দিতেন ঠিক আছে মানে কেউ ধরো কোনো চুরি করলো বা ওইরকম টাইপের একদম ছোট ছোট ক্রাইম করলো কোনো ইন্ডিয়ান তখন উনি ওটার সাজা অনেক বেশি মানে গুরুতর কোনো সাজা দিতেন তার জন্য কিন্তু সবাই কিন্তু ওনার উপরে কিন্তু মানে হি ওয়াজ ভেরি আনপপুলার মানে উনি পপুলার একদমই ছিলেন না সবাই কিন্তু ক্ষুদ্ধ ছিল ওনার উপরে ঠিক আছে তার জন্য কিন্তু ক্ষুদিরাম বোস মানে উনি অ্যাটেম্প করেছিলেন টু অ্যাসাসিনেট হিম ঠিক আছে বিকজ হি ওয়াজ ভেরি আনপপুলার অ্যান্ড হি ওয়াজ নোন টু প্রনাউন্স হার্স সেন্টেন্সেস ফর মাইল্ড অফেন্সেস বুঝতে পেরেছো সো ক্ষুদিরাম বোস আলটিমেটলি এই অ্যাটেম্পটের জন্য ওনাকে কিন্তু মানে অ্যাসাসিনেট করা হয়েছে অন ইলেভেন্থ অগাস্ট নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইট ক্ষুদিরাম বোসকে কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছে ঠিক আছে এইবার এই সেম ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলককে কি করা হয়েছে ছয় বছরের জন্য জেলে পাঠানো হয়েছে ঠিক আছে ছয় বছরের জন্য ক্রাইম ক্রিয়েট করার জন্য বা কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য কিন্তু দোষী সাব্যস্ত করে মানে বাল গঙ্গাধর কিন্তু ছয় বছরের জন্য কিন্তু জেলে পাঠানো হয়েছিল ঠিক আছে এইবার চলে আসো ডাইরেক্টলি উনিশশো নয় সনে ইন নাইনটিন কি হয়েছিল ইন দা ইয়ার অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা তোমরা এটাকে বলতে পারো মরলে কি বলেছি রিফর্মস এটা কিন্তু করা হয়েছিল ঠিক আছে এটা কি ছিল। এটা এবার একটা ব্রিটিশ পার্লামেন্টের একটা অ্যাক্ট ছিল বা ইট ওয়াজ এন অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম ঠিক আছে যেটা নাকি মানে যেই তোমাদের ব্রিটিশ গভর্নমেন্ট আছে যে ইন্ডিয়াটাকে গভর্ন করছে ওই ব্রিটিশ গভর্নেন্সে ইন্ডিয়ানসদের ইনভলভমেন্ট বাড়িয়েছিল মানে মোর অ্যান্ড মোর ইন্ডিয়ানসকে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে কিন্তু বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক আছে দিস অ্যাক্ট বেসিক্যালি ডিড হোয়াট ইট ইন্ট্রোডিউসড ইলেকশনস টু লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড অ্যাডমিটেড ইন্ডিয়ানস অ্যান্ড অ্যাডমিটেড ইন্ডিয়ানস টু কাউন্সিলস অফ ইন্ডিয়া কিন্তু মনে রাখবে এটা কিন্তু লিমিটেড ছিল মানে কিছু কিছু জায়গায় একটা লেভেল পর্যন্ত কিন্তু ইন্ডিয়ানসদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল এই আইনটা বা এই একটা আনার ফলে ঠিক আছে এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মিন্টো রিফর্মসে কিন্তু ডেটটা জিজ্ঞেস করে বা ইয়ারটা জিজ্ঞেস করে তোমরা মনে রাখবে ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড নাইন বা এটার পারপাসটা জিজ্ঞেস করে মনে রাখবে এটার পারপাসটা কি ইট ইস অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট অফ দ্য ইউনাইটেড লিমিটেড ইনক্রিজ ইন দা ইনভলভমেন্ট অফ ইন্ডিয়ান ইন দা গভর্নেন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার চলে আসো নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেট ইন ইন্ডিয়ান হিস্ট্রি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেন উনিশশো কি হয়েছিল ইন্ডিয়ার যে ক্যাপিটাল ইন্ডিয়ার ক্যাপিটাল শিফট করা হয়েছিল কোথায় নিউ দিল্লিতে বা দিল্লিতে তোমরা বলতে পারো দিল্লিতে শিফট করা হয়েছিল কোথা থেকে থেকে দিল্লিতে শিফট করা হয়েছিল ইন হান্ড্রেড ইলেভেন উনিশশো এগারো পর্যন্ত কিন্তু বা উনিশশো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল কিন্তু ক্যালকাটা দিল্লিতে এইবার কেন শিফট করা হয়েছিল ক্যাপিটালে যদি জিজ্ঞেস করে তোমাদেরকে কারণ কারণ ক্যালকাটা ছিল ইস্ট ইন্ডিয়াতে লোকেটেড বা ক্যালকাতা হচ্ছে এখনো কলকাতা যেটা বা ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ার ইস্ট পার্টে কিন্তু লোকেটেড আর দিল্লি হচ্ছে কোথায় নর্থ ইন্ডিয়ার পার্টে লোকেটেড ঠিক আছে উত্তর দিকে কিন্তু অবস্থিত ইন্ডিয়ার হচ্ছে দিল্লি সো ব্রিটিশদের জন্য লোকেশন ওয়াইজ ব্রিটিশার্সরা ওনারা ভেবেছেন যে দিল্লিতে যদি ক্যাপিটালটা সেট আপ করা হয় ওনাদের ইন্ডিয়াকে অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্ডিয়ার এডমিনিস্ট্রেশনটা চালাতে ওনাদের অনেক সুবিধা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অনেক ইজি হবে ওনাদের জন্য বেসড অন দ্য লোকেশন অ্যাডভান্টেজ অফ দিল্লি কম্পেয়ার টু কলকাতা তার জন্য কিন্তু উনিশশো এগারো সনে কিন্তু মানে ইন্ডিয়ার ক্যাপিটালটাকে কিন্তু ক্যালকাটা থেকে কিন্তু দিল্লিতে শিফট করা হয়েছিল যেটা এখনো তোমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল আছে জাস্ট ফর মানে দ্য ইজ অফ মানে ইজ অফ রুল অফ ইন মানে সো দ্যাট দ্য ব্রিটিশ ক্যান রুল ইন্ডিয়া উইথ ইজ লোকেশনের অ্যাডভান্টেজটাই ছিল ওদের কাছে মেইন ঠিক আছে সো এই যে তোমাদের মানে দিল্লিতে যে শিফট করা হলো ক্যাপিটালটা তখন ইন্ডিয়ার ভাইস রয় ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে লর্ড হার্ডিং লর্ড হার্ডিং ছিলেন তখন ইন্ডিয়ার ভাইস রয় ঠিক আছে আর এই যে উনিশশো এগারো সালে যে ক্যাপিটালটা চেঞ্জ হয়েছে এটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল অন টুয়েলথ ডিসেম্বর নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেন টুয়েলথ ডিসেম্বর নাইনটিন হান্ড্রেড ইলেভেনে কিন্তু এটার অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল বাই কিং জর্জ ফাইভ কিং জর্জ ফাইভ উনি কিন্তু অফিশিয়াল অ্যাপ্রুভেল বা অ্যানাউন্সমেন্টটা করেছিলেন ক্যাপিটাল চেঞ্জ হওয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাও উনিশশো সনে ঠিক আছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ঠিক আছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুয়েলভে কি হয়েছে দিল্লি কনসপিরেসি কেস কি বলেছি দিল্লি কনসপিরেসি কেস হয়েছে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুয়েলভে ঠিক আছে এই যে উনিশশো এগারোতে যে আমরা বললাম ক্যাপিটালটা যে ক্যালকাটা থেকে দিল্লিতে শিফট হলো তার জন্য বেঙ্গল প্রভিন্সের যে সমস্ত লিডার্সরা ছিলেন বা বা যারা মানে ইন্ডিয়াকে ফ্রি করার সেই মেন্টালিটি নিয়ে ওনারা এগিয়ে যাচ্ছিলেন ওনাদের মধ্যে অনেকেই কিন্তু দেওয়ার বেসিক্যালি অ্যাংরি ঠিক আছে ওনারা কিন্তু রেগে ছিলেন যে কেন ক্যাপিটালটাকে চেঞ্জ করা হলো ঠিক আছে তার জন্য তার জন্য দুজন একজন ছিলেন রাসবিহারী বোস রাসবিহারী বোস আরেকজন ছিলেন শচীন্দ্র সন্নাল দুজন বাঙালি ঠিক আছে রাজবিহারী বোস আর শচীন্দ্র সান্নাল ওনারা কিন্তু দিল্লিতে কিন্তু বম মেরেছিলেন কার উপরে লর্ড হার্ডিংয়ের উপরে কেন উনি ছিলেন ভাইসরয় আমরা এখানে বলেছিলাম যখন ক্যাপিটালটা ট্রান্সফার করা হলো ফ্রম ক্যালকাটা টু দিল্লি এই জিনিসটার জন্য উনি কিন্তু বম ওয়াস থ্রোন অ্যাট লর্ড হান্ড্রি হার্ডিংয়ে ঠিক আছে এটা কোথায় স্পেসিফিক্যালি এখন তোমরা শোনো না চাননি চক চাননি চক দিল্লিতে ওই এরিয়াতে ঠিক আছে রাসবিহারী বোস আর শচীন্দ্র সান্নাল মিলে কিন্তু বম্ব অন লর্ড হার্ডি হার্ডিং ইন চাননি চক এটাকেই তোমাদের বলা হয় দিল্লি কনসপিরেসি কেস ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার চলে আসো উনিশশো তেরো ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টিন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টিনে কি হয়েছে গাদার পার্টি ফর্ম হয়েছে গাদার পার্টি ফর্ম হয়েছে ঠিক আছে গাদার পার্টিটা কোথায় ফর্ম হয়েছে সান ফ্রান্সিসকো ইন দা ইউনাইটেড স্টেটস অন জুলাই উনিশশো তেরো সন সনের পনেরোই জুলাই কিন্তু গাদার পার্টি গাদার পার্টি তোমরা বলতে পারো ফর্ম হয়েছে ইন সান ফ্রান্সিসকো ইন দ্য ইউনাইটেড স্টেটস ঠিক আছে একটাই এম ছিল যে ব্রিটিশ ব্রিটিশার্সদেরকে কি করে ইন্ডিয়া থেকে থ্রো এ করে মানে ফ্রিডম ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ছিনিয়ে আনা যায় ওটা ওটার লক্ষ্য একটাই লক্ষ্য ছিল ঠিক আছে টু ফ্রি ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ রুল একটাই তোমাদের লক্ষ্য ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার চলে আসো উনিশশো চোদ্দ সনে উনিশশো চোদ্দ সনে শুরু হয়ে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে আমরা কিন্তু আরেকটা নামে জানি কি গ্রেট ওয়ার গ্রেট ওয়ার নামেও কিন্তু আমরা জানি আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিরিয়ডটা তোমরা জেনে রাখো টোয়েন্টি জুলাই উনিশশো থেকে এটা চলেছিল আপ টু ইলেভেন্থ নভেম্বর উনিশশো এই চার বছর চলেছিল চার বছরের ওপরে সাড়ে চার বছর তোমরা বলতে পারো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিন্তু চলেছিল ঠিক আছে এটাকে আমরা আরেকটা নামে কি জানি গ্রেট ওয়ার এইবার চলে আসো উনিশশো পনেরো সনে ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো পনেরো সনের নাইনথ জানুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ফাদার অফ দ্য নেশন মোহন দাস করমচাঁদ গান্ধী গান্ধীজি উনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে কিন্তু উনি রিটার্ন করলেন ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়াতে রিটার্ন করলেন আর ওনার এই রিটার্নের পর কিন্তু ইন্ডিয়ার কিন্তু ফ্রিডমের জন্য মুভমেন্টটা কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে গেছিল ঠিক আছে আর এই যে নাইন্থ জানুয়ারি নাইনটিন হান্ড্রেড ফিফটিন উনি যে রিটার্ন করলেন এই ডেটাকে আমরা দুই হাজার তিন থেকে আমরা কি ডে হিসেবে সেলিব্রেট করি প্রবাসী প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমরা সেলিব্রেট করি বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনআরআই ডে হিসেবেও আমরা কিন্তু সেলিব্রেট করে থাকি তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই ডেটা কিন্তু অনেক আসে ঠিক আছে মনে রাখবে গান্ধীজির ব্যাপারে বলেছি উনি যেহেতু ফাদার অফ দ্য নেশন মনে রাখবে হি ওয়াজ বর্ন মানে উনি জন্ম নিয়েছিলেন কবে অন সেকেন্ড অক্টোবর 1869 হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন হোয়ার অ্যাট পোরবন্দর গুজরাট ঠিক আছে ওনাকে কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছিল বা ওনাকে কিন্তু মার্ডার করা হয়েছিল অন থার্টিএথ জানুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইট ঠিক আছে কোথায় বিড়লা হাউসে অ্যাট বিড়লা হাউস নিউ দিল্লিতে ঠিক আছে বাই হি ওয়াজ অ্যাসাসিনেটেড বাই নাথুরাম গোডসে ঠিক আছে সো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যেহেতু হি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন ঠিক আছে সমস্ত কিছু উনার ব্যাপারে ডিটেলস কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস বুঝতে পেরেছো উনি রিটার্ন করলেন ফ্রম সাউথ আফ্রিকা টু ইন্ডিয়া ঠিক আছে এইবার চলে আসো ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন উনিশশো ষোলো সনে কি এমন হলো ঠিক আছে গান্ধীজি কিন্তু আহমেদাবাদ গুজরাটে আহমেদাবাদ ঠিক আছে আহমেদাবাদ গুজরাটে উনি ফর্ম করলেন কি সবরমতি আশ্রম সাবরমতি আশ্রম উনি কিন্তু বানালেন গুজরাটে ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ঠিক আছে আর একটা ইভেন্ট হয়েছে কি হোম হোম রুল লিগ কিন্তু ফর্ম করা হয়েছে ঠিক আছে হেডকোয়ার্টার কোথায় পুনাতে উইথ হেডকোয়ার্টার সেট পুনা ঠিক আছে একটা হোম রুল লিগ ফর্ম করেছেন শ্রী বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক উনি ফর্ম করেছেন আরেকটা মানে হোমরুল লিগ ফর্ম করেছেন যিনি ঠিক আছে ওনার নাম হচ্ছে এনে এনি বেসান্ত উনি একজন ব্রিটিশ সোশিয়াল রিফর্মার উনি ছিলেন ঠিক আছে মুছে নেই স্লাইড যেহেতু শেষ সো কি বললাম সবরমতি আশ্রম আর হোম মানে রুল লিগ ঠিক আছে এইবার সেই উনিশশো ষোলো সনে আরেকটা জিনিস কি হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কি বলেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটা এখন আইআইটি হয়ে গেছে ঠিক আছে আইআইটি বিএইচইউ হয়ে গেছে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিটাও কিন্তু ইট ওয়াজ ফাউন্ডেড ইন দা ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন বাই হোম বাই মাদন মোহন মালভিয়া

চম্পারণ সত্যাগ্রহ চলে এলো মহাত্মা গান্ধী উনি কিন্তু লঞ্চ করলেন চম্পারণ সত্যাগ্রহ ঠিক আছে এটাই হচ্ছে ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া কি বলেছে ইন ব্রিটিশ ইন্ডিয়া এটাই ছিল ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট অলরেডি টিপিএসসি তে এই কোশ্চেনটাই পার্টিকুলারলি বহুবার এসছে ঠিক আছে তাই ভালো করে মনে রাখবে নোটিং করতে থাকো চম্পারণ সত্যাগ্রহ একটা মুভমেন্ট ইনিশিয়েট করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী কেন কারণ যে সমস্ত রেন্টেড মানে জায়গা রেন্টে নিয়ে যে সমস্ত কৃষকরা যে সমস্ত কৃষকরা বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টে যে সমস্ত জায়গা জমি ভাড়া নিয়ে যে সমস্ত কৃষকেরা চাষবাস করছিলেন ওনাদের একটা ব্রিটিশরা ওই জায়গায় রুল বানিয়ে দিয়েছিল যে ওনাদের জমির কুড়ি ভাগের তিন ভাগ অ্যাটলিস্ট তিন ভাগ প্রপোর্শনে কিন্তু ইন্ডিগো প্ল্যান্টেশন করতে হবে ঠিক আছে ইন্ডিগো প্ল্যান্টেশন করতে হবে বেসিক্যালি ওদেরকে কিন্তু ফোর্স করা হচ্ছিল ঠিক আছে সো এটার জন্য কিন্তু সবাই কিন্তু সবার মধ্যে কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল এটার ব্যাপারে গান্ধীজি জানতে পেরে উনি কিন্তু চম্পারণ সত্যাগ্রহ উনি কিন্তু লঞ্চ করেছিলেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন বিকজ দিস ইস দ্য ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট বাই গান্ধীজি ইন দ্য ব্রিটিশ ইন্ডিয়া ঠিক আছে এবার নেক্সট চলে আসো উনিশশো সনে উনিশশো সনে কি ফর্ম হলো ফার্স্ট অল ইন্ডিয়া কি বলেছি ফার্স্ট অল ইন্ডিয়া ডিপ্রেস ফার্স্ট অল ইন্ডিয়া ডিপ্রেস্ট ক্লাস কোথায় অন টোয়েন্টি থার্ড মার্চ বোম্বে যেটা এখন মুম্বাই ঠিক আছে টোয়েন্টি থার্ড মার্চ নাইনটিন হান্ড্রেড এইটিনে ফর্ম হলো কি ফার্স্ট অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস ঠিক আছে ডিপ্রেস ক্লাস বা তোমাদের কনফারেন্স এটার কনফারেন্সটা কিন্তু সবচেয়ে প্রথম এটা ওইখানে অর্গানাইজ করা হয়েছিল অন থার্ড মার্চ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড এইটিন ঠিক আছে এইবার চলে আসো উনিশশো উনিশ এই উনিশশো উনিশ সনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা পুরোটা আমরা পড়াবো না এটা জাস্ট একটা বলে শেষ করব আমরা আগামী দিন থেকে কন্টিনিউ করবো জালিয়ানওয়ালা বাঘ থেকে কারণ এটা অনেকটা লম্বা টপিক এক দিনে যতটুকু সম্ভব আমরা পড়িয়ে দিচ্ছি ঠিক আছে পুরো নাইনটিন সেভেন পর্যন্ত পড়ে আমরা চলে যাব কি 1857 ফিফটি যেই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওটা দেখবো কিছু আর এনশিয়েন্ট হিস্ট্রি থেকে তোমাদের যদি ইন্ডাস সিভিলাইজেশন আসে বা হারাপ্পান ওই সমস্তগুলো থেকে আমরা দেখবো আর তোমাদের হিস্ট্রি থেকে তোমাদের গুপ্তা পিরিয়ড আসতে পারে আর দিল্লি আসতে পারে ঠিক আছে এইগুলো তোমাদের আমরা জাস্ট আর জেনিজম প্লাস বুদ্ধিজম থেকে আমরা এক দুটো জিনিস টপিক তোমাদের পড়িয়ে দেবো যেগুলো তোমাদের হিস্ট্রি থেকে আসতে পারে হিস্ট্রি সেট করতে আমাদের চার থেকে পাঁচ দিন লাগবে তারপর জিওগ্রাফি তারপর আমরা ইকোনমির পার্টটা একটু দেখবো ঠিক আছে তারপর আমরা ইংলিশ একদিনে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা ক্লাসের মাধ্যমে প্লাস আমরা এই নোটসের মাধ্যমে আমরা তোমাদের কাভার করে দেওয়ার চেষ্টা করছি লিমিটেড টাইমে কারণ তোমরা সবাই জানো এটা কিন্তু একদমই লিমিটেড টাইম একটা অফিসার লেভেলের এক্সামের জন্য মিনিমাম প্রিপারেশন করতে কিন্তু সিক্স মান্থস লাগে হাওয়ার তোমার জন্য যদি টাইম কম হয় সবার জন্য টাইম কম ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে আর তোমার কিন্তু লাগবে জাস্ট একটা পোস্ট একশো দশটার উপরে তোমার কনসেন্ট্রেট থাকার কথা না তোমার কনসেন্ট্রেশনটা থাকার কথা না ঠিক আছে উনিশশো উনিশ সনে উনিশশো উনিশ সনে একটা বিল পাস হলো ওটা কি বিল বা এক তোমরা বলতে পারো রাওলাত এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাউলাত অ্যাক্ট বা রাউলাত বিল তোমরা বলতে পারো ঠিক আছে একটা রাউলাত কমিটি ঠিক আছে একটা রাউলাত কমিটি ফর্ম করা হয়েছিল এই কমিটিটা কিন্তু রিপোর্ট সাবমিট করেছিল এই রিপোর্টের হিসেবে কিন্তু রাউলাত বিলটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল অন সিক্সটিন্থ ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন এটাকে ইন্ট্রোডিউস করা করে দেওয়া হয়েছিল এটার বিরুদ্ধে মানে ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী বা মোহন দাস করমচাঁদ গান্ধী উনি কিন্তু এটার এগেনস্টে কিন্তু উনি ক্যাম্পেইন শুরু করেছিলেন অ্যান্টি রাওলাত সত্যাগ্রহ অ্যান্টি রাওলাত সত্যাগ্রহ উনি শুরু করেছিলেন এবার রাওলাত একটা কি ছিল এটা এমন একটা এক যেটা পাস করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট যাতে করে ইন্ডিয়ার যারা সাধারণ মানুষ আছে বা কমন ম্যান আছে ওনাদের উপরে যাতে হোল্ড যাতে আরো বাড়াতে পারেন ঠিক আছে ওনাদের উপরে যাতে হোল যাতে বাড়াতে পারেন তার জন্য কিন্তু ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু নাইনটিন হান্ড্রেড নাইনটিনে কিন্তু রাওলাত একটা কিন্তু পাস করেছিলেন ঠিক আছে যেটা পাওয়ার দিয়েছিল ব্রিটিশার্সদের কাউকে মানে ইন্ডিয়ার কমন ম্যানদেরকে অ্যারেস্ট করার জন্য ডাইরেক্ট অ্যারেস্ট করার জন্য উইদাউট এনি কোর্ট ট্রায়াল ঠিক আছে কোর্টে কোনো ট্রায়ালে অংশগ্রহণ না করে ডাইরেক্ট অ্যারেস্ট করার পাওয়ার দিয়ে দিয়েছিল ঠিক আছে সো এটার জন্য সবাই কিন্তু খেপে গেছিল যে হাউ ব্রিটিশার্স কুড ব্রিং ঠিক আছে কারণ এটা যদি ইমপ্লিমেন্ট হতে থাকে তাহলে কিন্তু কেউ কোনো ক্রাইম করলে সাথে সাথে কিন্তু অ্যারেস্ট করে নিতে পারবে ব্রিটিশ তখন যে পুলিশ ঠিক আছে এটার বিরুদ্ধে কিন্তু মোহন দাস করমচাঁদ গান্ধী মানে ফাদার অফ নেশন শ্রী গান্ধী উনি কিন্তু এটার এটারস্টে কিন্তু ক্যাম্পেইন শুরু করেছিলেন কবে অন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন কোথায় বোম্বে থেকে উনি কিন্তু অ্যান্টি রাওলাত সত্যাগ্রহ মুভমেন্ট কিন্তু উনি শুরু করেছিলেন ঠিক আছে আর এখানেই কিন্তু তোমাদের আজকের ডিসকাশন শেষ রাওলা ত্যাগ ডি ডিসকাশন শেষ আমরা শুরু করেছিলাম এইটিন ফাইভ থেকে আমরা এসেছি নাইনটিন নাইনটিন পর্যন্ত আগামী দিনে আমরা জালিয়ানওয়াল জালিয়ানওয়ালা বাঘ মেসাকান নিয়ে শুরু করবো আমরা চেষ্টা করবো আপ টু নাইনটিন সেভেন পর্যন্ত ইম্পর্টেন্ট ইভেন্সগুলো তোমাদের বলে দেওয়া ঠিক আছে একদিন এতটুকুই থাক আমরা আগামী দিনের ক্লাসে নেক্সট পার্টটা কন্টিনিউ করবো ঠিক আছে চলো ভিডিও ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলেগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে যাদেরই আপকামিং দিনে এই পরীক্ষাটা আছে ঠিক আছে ভেরি ভেরি ইউজফুল ভিডিও ভেরি ভেরি ইউজফুল ভিডিও সুপার ইম্পর্টেন্ট সবার সাথে প্লিজ শেয়ার করে দিও শেয়ার করলে রেসপন্স ভালো আসলে আমাদের আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যা পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে স্টুডেন্ট সবার আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ঠিক আছে শেয়ারিং ইজ মাস্ট আর তোমার যদি পুরো বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অফেয়ার্স জানুয়ারি দু হাজার তেইশ থেকে জানুয়ারি দু হাজার চব্বিশ কমপ্লিট তেরো মাসের নোট ইংলিশ বাংলা দুটো ভার্সানই আছে প্লাস ত্রিপুরা জিকে প্লাস টি এডিস জিকে টিএসি এডমিস্ট্রেটিভ স্ট্রাকচার ফিজিক্যাল পলিসি শিডিউল ঠিক আছে প্লাস তোমাদের কি আছে তোমাদের যেটা মানে এডিসির যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা ওটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসে কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো এই নোট গুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ অ্যাফেয়ার জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচ্ছি লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আমরা যতটুকু সম্ভব তোমাদের প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট যাতে ভালো হয় তোমরা শুধু আমরা যেভাবে বলছি পড়ে যাও আর এখন কিন্তু বসার সময় নেই রেস্ট করার সময় নেই পড়ে যাও আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে তোমরা সামনের দিকে এগিয়ে যাও ঠিক আছে স্টাডি অ্যান্ড উইন তোমাদের পাশে সব সময় আছে ঠিক আছে চলো কিপ স্টাডিং এন্ড কিপ প্রিপেয়ারিং আমরা তোমাদের পাশে আছি তোমরা তোমাদের সাকসেস পাইয়ে দেওয়াটা হচ্ছে আমাদের প্যাশন আর তোমরা সাকসেস পেলে আমাদের থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার